ডুমুর তরকারি বানাতে আমাদের যে উপকরণগুলো লাগছে সেটা হলো তিনটি মিডিয়াম সাইজের আলু ডুম ডুম করে কাটা হয়েছে। এখানে আছে একটা গোটা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এটার মধ্যে রয়েছে রসুন আদা লঙ্কা পেস্ট, আর এখানে সয়াবিন, আর এখানে হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এটা একটা মিশ্রণ বানানো হবে জল দিয়ে। এটা পেঁয়াজ কুচি, তিন দুখানা বড় দেখে পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি সুন্দর করে। আর এখানে আছে জিরা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। এখন আমি সয়াবিনটা সিদ্ধ করার জন্য এখানে জল দিয়ে দিয়েছি, জলটা হালকা উষ্ণ গরম হয়ে এসছে। তো এখানে আমি একটু হালকা লবণও দিয়ে দিয়েছি। এবার আমি সয়াবিনটা সিদ্ধ করতে বসিয়ে দিই। আমি এখানে আমার এখানে সয়াবিনটা সিদ্ধ হোক, চলো ততক্ষণ আমরা আলুটা ভেজে নিই। তো আমি এখানে এক চামচের মতন তেল দিয়ে দিলাম। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি এখানে আলু দিয়ে দিই। এখানে অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে আলু কালারটা খুব সুন্দর হয়। আমার এখানে 3-4 মিনিটের মতো ভাজার পর এবার আমরা একটু নামিয়ে দেবো। এবার আমরা এখানে সরষার তেল ইউজ করছি। এখানে আমি 2-3 টেবিল চামচ ইউজ করলাম। তো আমার এখানে কড়াই তেল গরম হয়ে গেছে। তো আমরা ফোড়নের জন্য যেটা নিয়েছিলাম জিরে, গোটা জিরে নিয়েছি, গরম মশলা, এলাচগুলো আমি এখানে ছিঁড়ে দিয়েছি, তেজপাতা দুটো, শুকনো লঙ্কা। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা দুখানা পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আমরা এই মিশ্রণটা একটু জল দিয়ে মিশিয়ে দিয়েছিলাম, হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো। তো আমরা সেটা দিয়ে দিলাম, এখন আমরা কিছুক্ষণ কষাবো। আমরা এখানে আবার টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে পরে এটা সেদ্ধ করবো। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছিলো, এখানে আমি লবণ হলুদ জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখানে আমার টমেটোটা গলে গেছে, এরপর আমি মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা মশলাটা আমি দিই। তো এখানে আমরা 2-3 টেবিল স্পুন দেবো। তো আর একটু লাগবে আমার এখানে, এবার আমরা ভালো করে কষাবো। এবার আমরা ভাজা আলুটা দিয়ে দেবো।
দিয়ে এখন 6 থেকে 7 মিনিটের মতো কষাবো আটা। আমার তো কষানো হয়ে গেছে, তো এখানে আমি উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে পর একটু নাড়িয়ে এখনও 6 থেকে 7 মিনিট আমি এটা সেদ্ধ হতে দেবো। আলুটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ সেদ্ধ হবে। তো আমি এখানে একটু গরম মশলা, সাই গরম মশলাটা দিয়ে দেবো একটু অল্প করে।